মাবন্ডা খেয়াল করেন, বিশ্বনবী যদি মাথার পাগড়ি দিয়া মা ফাতেমার মাথার ওড়না বানাইয়া দেয়, আমরা নবীর উম্মত কারা কারা আছি হাত তুলে দেখান তো। আমরা নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা যায় আমরা সবাই নবীর উম্মত। আল্লাহর নবী মাথার পাগড়ি খানা মা ফাতেমার মাথার ওড়না বানাইছে, ওই মাথার পাগড়ি আমাদেরও দরকার আছে কিনা বলেন, আছে কিনা? মা গো, আল্লাহর নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, আমার মাথার পাগড়ি খানা তোমার মাথায় দিয়ে দিলাম, আর যত উম্মতের আমার আছে, আমার উম্মতের মায়ের জাতি যারা আছে, তারা যখন এই মাথায় ওড়না পরে মাথা ঢেকে রাখবে, সুন্দর করে হিজাব পরে থাকবে, আমি রাসূল তাদেরকে কিয়ামতের কঠিন দিনে আমি বিশ্ব নবীর মাথার পাগড়ি তাদের ওড়না বানাইয়া দেব। কথা বলেন সুবহানাল্লাহ।